আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কারা ব্যবহার করছে আপনারা প্রায় সবাই বলবেন যে তরুণেরা ব্যবহার করছে এবং আপনারা সঠিক আমাদের অধিকাংশ তরুণেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকে এবং সাধারণত বয়স্ক মানুষদের চেয়ে তরুণরা এসব মাধ্যমগুলো বেশি ব্যবহার করছে কিন্তু আমরা অনেক সময় এটা মাথায় রাখি না যে আমাদের চেয়ে যারা বড় যারা গার্জেন লেভেলে আছে তারাও এসব মাধ্যম ব্যবহার করছে তাদের যে অস্তিত্ব আছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না একটু চিন্তা করে দেখেন যারা আমাদের চেয়ে বয়স্ক আপনার হয়তো বা গার্জেন লেভেলে আছে তারা কিন্তু নিশ্চয়ই আমাদের মতো যারা ইয়াং মানুষ তাদের মতো সেলফি টেলফি তুলে নিশ্চয়ই প্রোফাইল আপলোড দেবে না তারা বিভিন্ন রেস্টুরেন্টে যে চেক ইন দেবে না তাদের একটা বয়স হয়ে গেছে তারা জাস্ট ওখানে ম্যাসেজ ট্যাসেজ দেখেন কোনো ভিডিও দেখেন এবং জাস্ট পারলে কয়েকটা জিনিস শেয়ার করেন সাধারণত আন্টিরা সাধারণত রান্নার অনুষ্ঠান দেখেন আঙ্কেলরা সাধারণত খবরের অনুষ্ঠান দেখেন তো তারা এসব মাধ্যম কিন্তু ব্যবহার করছেন তারা ফেসবুকে আছেন তারা ইউটিউবে আছেন যদিও তরুণদের চেয়ে অনেক কম কিন্তু তারা ঠিকই আছেন কিন্তু তারা কখনো আমাদের মতো ওইভাবে থাকে না লাউড হন না যে আরে আজকে আমি গেলাম এখানে গেলাম কারণ আমাদের তরুণের মধ্যে এই জিনিসটা কাজ করবে তাই না যে আমরা এখানে ইয়াং আছি যা যা করছি কি কি অ্যাক্টিভিটি আছে সব ছবি তুলে রাখবো চেক ইন দিবো এবং আমাদের মধ্যে একটা প্রকৃত প্রকৃত ভাবও থাকবে যে ও আচ্ছা ও আমার ছবিতে লাইক দিয়েছে তো আমরা নিশ্চয়ই আমাকে পছন্দ করে ও আমার ছবিতে লাভ দিয়েছে তার মানে আমাদের বিয়েটা পাক্কা হয়ে গেছে তো আমাদের মধ্যে এখন এইগুলো জিনিস আছে কিন্তু যারা সিনিয়র তাদের তো বিয়ে হয়ে গেছে তাদের তো এসে জিনিস কাজ করে না তো তাদের মধ্যে এই সব পোজ দেওয়া সেলফি তোলা কিংবা অ্যাক্টিভ হওয়া ওই জিনিসটা আপনি সরাসরি দেখতে পাবেন না কিন্তু এটা ভাবলে ভুল যে তারা ব্যবহার করছে না তারা ঠিকই সোশ্যাল মিডিয়াতে আছে তো ভাই আপনি তো বুঝাইলেন যে ভাই যে বড়রাও ইউজ করে হ্যাঁ আমরা জানি ভাই যে বড়রাও ইউজ করে তো পয়েন্টে কি পয়েন্ট হচ্ছে আমরা অনেক সময় কমপ্লেন করি যে গার্জেনরা বুঝতে চায় না তারা কখনো ফেসবুক ইউজ করতে দেখতে চায় না তারা চায় না যে আমরা ইউটিউবে ভিডিও দেখি কিংবা ফেসবুকে দেখি অনেক রেজিস্ট্যান্স কাজ করে অনেক বাধা কাজ করে জিনিসটা হচ্ছে গার্জেনরা এই প্ল্যাটফর্মগুলোতে আছেন কিন্তু এবং প্ল্যাটফর্মগুলোতে আমরা আছি সাধারণত তরুণেরা বেশি আছি এবার আমরা তরুণেরা কি করছি খালি সেলফি তুলছি এখানে ওইখানে যাচ্ছি পারলে অনেকে অনেকটা স্মোক করছে ওরা ধোঁয়া ছেড়ের ছবি তুলছে কিংবা কোথাও চেকিং দিচ্ছে কেউ গার্লফ্রেন্ডের ছবি তুলছে কেউ বয়ফ্রেন্ডের ছবি তুলছে কেউ নাচানাচি করছে যা ইচ্ছে দায়া করছে যারা সিনিয়র তারা কিন্তু ঠিকই সোশ্যাল মিডিয়াতে আছেন তারা কিছু বলছেন না কিন্তু তার দেখছেন ঠিকই এবং যে চিন্তা করেন আপনি মনে করেন একজন বয়স্ক মানুষ আপনি কখনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেননি হঠাৎ করে একদিন আপনি জাস্ট কৌতূহল সোশ্যাল মিডিয়াতে আসলেন এবং সব ইয়াং মানুষ এবং আপনি এখানে দেখছেন সেলফি 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 গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেকিনেকিনেকিউট সো এইগুলো দেখে আপনার মাথায় কি ধারণা তৈরি হবে সোশ্যাল মিডিয়া যখন আপনার যে জুনিয়ারকে ব্যবহার করতে যাবে তখন কি আপনি বলবেন যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া অনেক ভালো জিনিস কারণ ওই যে সিনিয়রটা উনি কিন্তু অত ভালো কিছু ইতিবাচক দেখেনি ইতিবাচক বলবো না মানে কাজে লাগে জবে লাগবে জীবনে টাকা ইনকাম হবে এমন কোনো জিনিস কিন্তু দেখেন নেই তরুণদের করতে খুব কদাচিত দেখেন তাই তাদের মধ্যে ধারণা কিন্তু থাকা স্বাভাবিক যে ফেসবুকে একটা ওয়েস্ট অফ টাইম ইউটিউবে একটা ওয়েস্ট অফ টাইম এটা কেন ইউজ করো তো এতক্ষণ ধরে ঘুরে ফিরে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটির কিন্তু নির্ভর করছে যে যারা আমাদের যে সিনিয়র তারা কিভাবে এই প্ল্যাটফর্মটাকে দেখছে আমরা কি তাদেরকে কখনো কনভিন্স করতে পেরেছি যে এই প্ল্যাটফর্মটা ভালো কাজে ব্যবহার করা যায় আমি কখনো তাদেরকে ভালো ভিডিও শেয়ার করতে পেরেছি যে দেখো অব্যম্ব এটা আমার স্কুল কলেজের ভিডিও আমরা তো সাধারণত হাইডই করি যে আমাদের প্রোফাইলে আব্বু আমাকে আমরা কোনো অ্যাডও দেই না যে যদি অ্যাড হয়ে যায় তাহলে আমি গার্লফ্রেন্ডের সাথে যদি ছবি দিই তাহলে আমি ধরা হয়ে যাবো তো এইভাবে আমরা সে অ্যাডও করি না কিন্তু আমাদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু ঠিকই তারা দেখবেন হয়তো আমাদের মধ্যে না অন্য কোনো অ্যাকাউন্টে ঠিকই দেখবেন এবং তাদের মানসিকতাগুলো কিন্তু একটু খারাপ হয়ে যাবে যদি ফেসবুক ইউটিউবে তারা নেতিবাচক জিনিসপত্র দেখেন যেটা আমাদের উপর নির্ভর করছে আমাদের যে যারা সিনিয়র আছে তাদেরকে বোঝানো যে এই প্ল্যাটফর্মটা ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে আপনি চাইলে লাইভ ক্লাস করতে পারেন আপনি শিখতে পারেন শেখাতে পারেন লিখতে পারেন আঁকতে পারেন একে ছবি আপলোড দিতে পারেন ভিডিও বানাতে পারেন অনেক কিছু করা যায় আমরা ইয়াং যারা আছি তারা যেন অন্তত এই জিনিসের চেষ্টা করি যে যারা আমাদের যে সিনিয়র তাদের কাছে যেন এই প্ল্যাটফর্মগুলো আমরা ইতিবাচকভাবে উপসর্ণ করতে পারি না হলে দিন শেষে সবসময় একটা নেতিবাচক ভাব থাকবে এবং মনে হবে এই প্ল্যাটফর্মটা খালি তরুণরা খারাপ কাজে ব্যবহার করছে এবং দিন শেষে কিন্তু এটা আপনার গরজে করতে হবে আপনার যা ইচ্ছা তাই আপনি আপলোড দিতে পারেন আমি কখনো বলি না যে ভাই এইটা দিও না ওইটা দিও না সামনে হয়তো বা বলবো কিন্তু এখন পর্যন্ত বলি নাই কারণ দিন শেষে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রিন্সিপাল থাকে কিংবা আপনার এলাকারই আঙ্কেল থাকে কিংবা পাশে পাশে আন্টিতে থাকে এবং উনি যদি আপনাকে দেখে আপনার গার্লফ্রেন্ডের সাথে কিংবা আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলায় আপনি পড়বেন তো একটু সামলে কাজ করে তো আমার এই আমি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেডি টাইপ করে ঠিক করে দেবেন যেন সবাই সাথে ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি স্যান্স ফর ওয়াচিং